আছেন? তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ইচ মোটর বাইকার। তো আজকে আমি তোমাদের দেখাবো, আমি রিসেন্টলি আমার স্কুটিতে একটা উইন্ডশিল্ড লাগিয়েছি। তো দেখতে পাচ্ছ, এটা কিন্তু হোন্ডা বা ডিওর কোনো উইন্ডশিল্ড না, এটা হচ্ছে অন্য স্কুটির, টিভিএস বলতে পারো, জুপিটার যেটা আছে, টিভিএস জুপিটার, এইরকমই একটা উইন্ডশিল্ড আমি লাগিয়েছি আর কি। তো বুঝতেই পারছ, আর তোমরা যারা দেখছো প্লিজ প্লিজ কমেন্ট করো, আর প্লিজ একটু সাপোর্ট করো। তো চলো, আর আমি সামনে হচ্ছে আমার চ্যানেলের লোগোগুলো ইনস্টল করব, সেটাও একটু দেখতে হবে। তো আমার ইনস্টা 360 দিয়ে ভিডিও অনেক দিন পর করছি আর কি। তো এখন সম্পূর্ণ সিঙ্গেল লেন্স দিয়ে করবো আর কি। তো প্লিজ 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 যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আর ইচ মোটো বাইকার। তো চলো, একটু লং ড্রাইভ দিয়ে আসি, আর ভাইব্রেশনটা হচ্ছে কি না সেটাও দেখতে হবে, কারণ যখন লংয়ে যাব রাস্তাটা আরও খারাপ হবে, তখন ভাইব্রেশন আরও কমবে, বেশি হবে, সেটাও দেখতে হবে। আর এই ফোকাসটা পাওয়া যাচ্ছে কি না, মানে বেশ ছবিগুলো কেমন আসছে আর কি, সেটা দেখতে হবে। তো চলো, কোথা থেকে হাওয়া হাওয়া সাউন্ড আসছে আর কি। তো চলো, যে কোনো একটা সাইড কাঁপছে, হালকা ভাইব্রেশনে কাঁপছে আর কি। তো মনে হবে ভাই 60 আপ, জানি না কোথা থেকে হাওয়াটা আসছে আর কি। ভাই ভাই অনেক দিন পর আমরা স্কুটাকে ভাগাচ্ছি, স্কুটিটাকে ভাগাচ্ছি আর কি। তো দেখতে পাচ্ছ রেঞ্জ, বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আমার হেলমেট এবং আমার উইন্ডশিল্ডের উপরে আমি লোগোটা, চ্যানেলের নামটা লিখেছি আর কি। তো কেমন লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও, আর এরপর থেকে ভিডিও আসবে। তো প্লিজ প্লিজ একটু পাশে থেকেও সাপোর্ট করো, আর সাবস্ক্রাইব করতে বলো না, আর কমেন্ট করো অবশ্যই কেমন লাগে তোমাদের ভিডিওগুলো। আর তার আর কিছুদিন পর চলে আসছে পুজো ভ্রমণ, অবশ্যই অবশ্যই পাশে থেকো। তো চলো,